বন্ধুরা, ঘাড়, গলা অথবা বগলে যখন এরকম ধরনের কালো দাগ হয়ে থাকে, যেগুলো দেখতে ভীষণ বাজে লাগে এবং এই দাগ কিন্তু প্রচণ্ড জেদি দাগ হয়, এগুলো সহজে উঠতে চায় না, আজকে একটি খুব ভালো উপায়, একদম ঘরোয়া উপায় তোমাদের বলে দিচ্ছি, তাহলে এই জেদি দাগগুলো অতি সহজেই কিন্তু তোমরা দূর করে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস রিয়েল। বন্ধুরা, আমরা মুখটা পরিষ্কার রাখার জন্য, ফর্সা উজ্জ্বল রাখার জন্য অনেক কিছু করে থাকি, কিন্তু আমাদের ঘাড় কিংবা গলা যদি কালো থাকে সেটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে। সেইভাবেই আমাদের কনুই কিংবা হাঁটু অথবা বগল, প্রাইভেট পার্ট যদি কালো হয় সেটাও কিন্তু দেখতে খুব বাজে লাগে। তাই মুখের সাথে সাথে আমাদের এই সমস্ত শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোরও কিন্তু যত্ন নেওয়া খুব দরকার আছে। বিশেষ করে ঘাড়, আমাদের ঘাড়ের এই পোর্শনটা দেখো খোলা থাকে, এখানে যদি কালো দাগ থাকে তাহলে কিন্তু সেটা দেখতে খুব বাজে লাগে, খুবই খারাপ লাগে। আজকে আমি খুব ভালো টু স্টেপ একটা উপায় বলে দিচ্ছি, সেটা যদি ব্যবহার করতে পারো তোমরা দেখবে অতি সহজেই তোমাদের ঘাড় থেকে এই কালো দাগ ছোপগুলো কিন্তু দূর হয়ে যাবে। আর তার সাথে সাথে আমি একটা ক্রিমও তোমাদের বলে দেবো, যেটা ওষুধের দোকানে পাওয়া যায়, যদি যে কোনো ওষুধের দোকানে তোমরা এটা পেতে পারো সেই ক্রিমটা যদি লাগাও, যদি অত্যাধিক ঘাড় কালো হয়ে আছে তাহলে সেই ক্রিমটা লাগালেও কিন্তু তোমাদের এই সমস্যা থেকে মুক্তি পাবে। তবে সবার পক্ষে তো সব কিছু কেনা সম্ভব হয় না, তাই ঘরোয়া উপায়ও আমি দুটো বলে দিচ্ছি খুব ভালো, সেটা করলেও কিন্তু এই ঘাড়ের কালো দাগটা দূর হয়ে যাবে। তবে বন্ধুরা, একটা জিনিস বুঝতে হবে, এই ঘাড়ের কালো দাগটা হয় কেন? যারা অত্যাধিক, যাদের চেহারা খুব ভারী হয়, যাদের প্রচণ্ড শরীরে চর্বি আছে কিংবা ওবেসিটি যাদের খুব বেশি হয়, তাদের কি হয়, ঘাড়টা এরকম হয়ে থাকে, যার ফলে ঘাড়ে ভাঁজ হয়ে যায়, কালো দাগ হয়ে যায়। অনেক সময় থাইরয়েড হলেও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। এছাড়া খুব বেশি যদি চুল খুলে রাখা হয়, সবসময় চুল খুলে রেখে এরকম ঘাড়ের কাছে যখন চুল থাকছে তখনও ঘাড়ে কিন্তু এই কালো দাগটা হয়ে যায়। বিশেষ করে গরম, ভাপসা গরম যখন যেই সময় থাকে সেই সময় চুল যদি ঘাড়ে খোলা থাকে অনেক বেশি, তখনও কিন্তু এই ঘাড়ে কালো দাগ হয়। এছাড়াও ঘাড়ের যত্ন না নিলে, গলার যত্ন যদি না নাও, তাহলে কিন্তু এই কালো দাগ পড়ে যায়। তাই প্রত্যেক দিন যেমনভাবে গা, হাত পা, মুখ পরিষ্কার করি, আমাদের ঘাড়টাকেও পরিষ্কার করা উচিত। সাবান দিয়ে পরিষ্কার করবে প্রত্যেক দিন, যখনই মুখে ময়েশ্চারাইজার কিংবা কোনো ক্রিম মুখে যখন লাগাচ্ছ অবশ্যই এইরকমভাবে টেনে টেনে কিন্তু গলায়ও এরকমভাবে সেই ময়েশ্চারাইজার অথবা মুখে লাগানোর ক্রিমটাকে ঘাড়ে এইভাবে লাগাবে, এইরকমভাবে টেনে টেনে লাগাবে এরকমভাবে, তাহলে দেখবে ঘাড়ে কোনো রকমের ভাঁজ থাকবে না আর ঘাড়ের কালো দাগও কিন্তু হবে না। তো এটা আমি কয়েকটা ছোট ছোট টিপস তোমাদের দিয়ে দিলাম। এইবার চলো আমি তোমাদের বলি সেই ঘরোয়া উপায়, কিভাবে ওই ঘাড়ের কালো দাগটা দূর করতে পারবে। সপ্তাহে দুদিন করে আজকের এই উপায়টা করবে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে ঘাড়ের এই কালো দাগ কিন্তু দূর হয়ে যাবে। বাচ্চা বড় সবাইকে ব্যবহার করতে পারো, এটা একদম ঘরোয়া পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেশ কয়েকদিন করার পরে দেখবে ঘাড়ের দাগগুলো হালকা হতে আরম্ভ হয়ে গেছে। আর আমি যেমন কি বললাম, মুখের ক্রিমটা অবশ্যই ঘাড়েও এইভাবে লাগাবে, তাহলে দেখবে ঘাড়ের দাগ দূর হয়ে যাবে। আর চুল যতটা পারবে একটু বেঁধে রাখার চেষ্টা করবে, তাহলে ঘাড়ের দাগ দূর হবে। তো বন্ধুরা, সবার প্রথমে এই ঘাড়ের কালো দাগটা দূর করার জন্য সবার প্রথমে আমরা একটা ক্লিনজার তৈরি করব। ক্লিনজার লাগাবার পরে তারপরে আমরা লাগাবো গলার একটা প্যাক। তো চলো ফার্স্ট স্টেপটা আমরা আগে দেখে নিই। তো বন্ধুরা, এই ঘাড় গলার কালো দাগ দূর করার জন্য সবার প্রথমে আমাদের লাগছে এখানে চালের গুঁড়ো। এখানে 1 থেকে 1.5 চামচ চালের গুঁড়ো নেবে। চালের গুঁড়োর মধ্যে দানা দানা ভাবটা থাকে, এই দানা ভাবটাই আমাদের খুব সুন্দর স্ক্রাবিংয়ের কাজ করবে, আর চাল আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতেও সাহায্য করবে। এরপরে আমি নিয়েছি 1 চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারই নেবে, বেকিং সোডাটা কাজ দেবে না। বেকিং পাউডার 1 চামচ নেওয়ার পরে এখানে নেবে চিনি। বন্ধুরা, চিনি 1 বড় চামচ নেবে। চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে আর তার সাথে চিনির এই দানা ভাবটা স্ক্রাবিংয়ের কাজও করবে। গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিনের কালো দাগছোপ দূর করে দিতে সাহায্য করে, তার সাথে সাথে চিনি সফট, নরম হয়ে যায় যখন, চিনি স্কিনকেও সফট করে দিতে হেল্প করে। তো চিনি 1 চামচ, বেকিং পাউডার আর চাল গুঁড়ো মেশাবার, ভালো করে মিশিয়ে নেবার পর এরপরে 1/2 লেবুর রস এর মধ্যে ভালো করে মিশিয়ে দেবে। লেবুর রসটা মেশাবার পরে লেবুর খোসাটা ফেলবে না, ওটা রেখে দেবে। এবার অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে নেবে। এটা আমাদের ক্লেনজার তৈরি হলো। সবার প্রথমে ঘাড়ের নোংরা ময়লাটাকে আগে তুলে পরিষ্কার করতে হবে, তার জন্য এই রেমেডিটা খুবই ভালো হচ্ছে। তো চলো এবার বলি এটা কিভাবে লাগাতে হবে। এইবার দেখো, স্নান করার আগে সপ্তাহে 2 দিন করে তোমরা এই উপায়টা করবে। এবার
ঘাড়ে এইভাবে এটাকে ভালো করে লাগিয়ে নেবে, ঘাড়ের পিছনেও লাগাবে খুব ভালো করে। আর চাইলে কারো সাহায্য নিয়েও তোমরা এটা ঘাড়ের পিছন দিকটাও ভালো করে লাগিয়ে নিতে পারো। এই সাথে সাথে একই এই উপায়টাই তোমরা বগলেও করবে, হাঁটু আর কনুয়ে কালো দাগ যদি থাকে হাঁটু আর কনুয়েতেও এটাকে লাগিয়ে নেবে এইভাবে। এটা খুব সুন্দরভাবে দেখবে তোমাদের ত্বক থেকে জেদি নোংরা ময়লা যেগুলোকে জেদি হয়ে বসে গেছে একদম, আর চামড়াটা মোটা হয়ে যায়। তোমরা অনেক সময় দেখবে এই ময়লাগুলো জমে জমে বসে বসে চামড়াগুলো মোটা হয়ে যায়, সেটি কিন্তু সফট করে দেবে। তো 10 মিনিট মতন এটা লাগিয়ে রেখে দেবে। 10 মিনিট মতন লাগিয়ে রাখার পরে যে লেবুর খোসাটা ছিল যেটা আমি ফেলতে বারণ করেছিলাম, সেই লেবুর খোসাটা দিয়েই এইভাবে ঘষবে। যখন লেবুর খোসাটা দিয়ে এইরকমভাবে ঘষবে তোমরা দেখবে কালো কালো নোংরা ময়লাগুলো উঠে আসছে। তোমরা এখানেও দেখতে পাবে, দেখো আমি তোমাদের দেখাবো যে কীভাবে নোংরা ময়লাগুলো অতি সহজেই কিন্তু উঠে আসছে। দেখো লেবুর রংটা কিন্তু কালো হয়ে গেছে, আর এই দেখো একদম কালো কালো নোংরা কিন্তু উঠে আসছে পুরো। তো এরকম যত এটাকে ঘষবে তত এই নোংরা যদি ময়লাগুলো উঠে যাবে আর স্কিনটা সফট হবে। একইভাবে তোমরা হাঁটু আর কনুই আর বগলেও কিন্তু একই কাজ করবে। এইভাবেই কিন্তু তোমরা এটা 2-3 মিনিট ভাবে লেবুর সাথে লেবু দিয়ে লেবুর খোসাটা দিয়ে এইভাবে ঘষার পরে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবে। ফার্স্ট স্টেপটা এইভাবে মুছে পরিষ্কার করে নেবে। নেওয়ার পর এবার সেকেন্ড স্টেপ তৈরি করতে হবে আমাদের একটা প্যাক। তো এইটা তৈরি করার জন্য আমাদের লাগবে কোলগেট পেস্ট। তো সাদা রঙের যে কোনো পেস্ট নিতে পারো, কোলগেট ছাড়া অন্য যে কোনো সাদা রঙের পেস্ট নিয়ে নেবে। পেস্টের মধ্যে যে ক্লোরাইডটা থাকে সেটা কিন্তু এই দাগ ছোপকে হালকা করে। আর এরপরে নেব 1/2 চামচ আমরা এখানে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল স্কিনটাকে নরম করে, স্কিনটাকে সফট করে দেবে আর দাগ ছোপ দূর করতেও সাহায্য করবে। এরপরে নেবে গ্লিসারিন। গ্লিসারিনও একইভাবে কালো দাগ ছোপ দূর করবে, তার সাথে সাথে স্কিনটাকে সফট করবে। বন্ধুরা এই নোংরা ময়লাগুলো জমে গিয়ে স্কিনটা শক্ত হয়ে যায় আমাদের গলার কিংবা কনুই কিংবা ঘাড়ের, তো এই জন্য এই গ্লিসারিন আর অ্যালোভেরা জেলটা মিক্স করা খুব দরকার। তো পেস্টের সাথে এই দুটোকে মিক্স করে নেওয়ার পরে দেখো ফার্স্ট স্টেপটা করার পর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে স্কিনটা এবং কতটা গ্লো করছে। ঠিক একইভাবে সেকেন্ড স্টেপটা করার পর আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। এবার এটা সারা গলায় খুব ভালো করে এই ক্রিমটাকে লাগাবে। তো এই যে ক্রিমটা আমরা তৈরি করেছি এটাকে হালকাভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সারা গলায় তোমাদের লাগাতে হবে, আর হালকা হাত দিয়ে মাসাজ করতে করতে এই ক্রিমটাকে তোমরা লাগাবে। ঠিক একইভাবে এই ক্রিমটা তোমরা বগলে হাঁটু অথবা কনুইতেও লাগাবে। আর যদি তোমাদের পায়ে কালো দাগ ছোপ থাকে, অনেকের দেখবে পায়েও কালো দাগ ছোপ হয়ে যায়, তো পায়েও তোমরা এটা লাগিয়ে রাখবে। তো এইটা লাগিয়ে 10-15 মিনিট রেখে দেবে তোমরা। 10-15 মিনিট মতন লাগিয়ে রাখলে এটা স্কিনটাকে নরম করে দেবে আর স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল পরিষ্কার করে দেবে। তারপরে 10-15 মিনিট পরে আবার এটাকে মুছে নেবে। নেওয়ার পর তারপর তোমরা এটা মুছে নিয়ে স্নান করে নিতে পারো। ব্যাস তোমরা দেখবে প্রথম অ্যাপ্লাইতেই তোমরা এটা কিন্তু রেজাল্ট পাবে। বন্ধুরা এইভাবে 2 স্টেপে তোমাদের ঘাড় গলা বগল হাঁটু কনুই পরিষ্কার করে নিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার। দেখো আমার মুখের থেকে কিন্তু গলা অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে এবং অনেক বেশি পরিষ্কার লাগছে। তো ফার্স্ট ইউজেও তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। এরপর আমি একটা ক্রিম তোমাদের বলে দিচ্ছি, এটা ওষুধের দোকানেও পাওয়া যায় কিংবা অনলাইনেও পাওয়া যায়। তো আমার কাছে সেরকমভাবে যে লিঙ্ক দিয়ে দেবো সেরকম আমি যদি লিঙ্ক পাই দিয়ে দেবো, আর না হলে তোমরা এটা কিনে নিতে পারো ওষুধের দোকানেও। তো এইটা এরকম কালো দাগ ছোপ দূর করার জন্য ভীষণ ভালো হচ্ছে এই ক্রিমটা লাগা। তো এটা হচ্ছে বেয়ারফুট ফিক্স ইট ক্রিম। এটা ঘাড় গলা বগলের কালো দাগ দূর করতে কিন্তু দারুণভাবে কার্যকারী। ক্রিমটা চাইলে তোমরা ইউজ করতে পারো, কারণ অনেকেই তোমরা জিজ্ঞাসা করো তাই আমি এটা বলে দিলাম। কিংবা ওষুধের দোকানেও যদি তোমরা গিয়ে জিজ্ঞাসা বলো যেরকম ঘাড় গলা বগলের কালো দাগ দূর করার কোনো ক্রিম আছে কিনা, ওষুধের দোকানেও কিন্তু তোমরা এরকম ধরনের ক্রিম পেয়ে যাবে। এটা না পাও অন্য কোনো ক্রিম পেলেও সেটাও নিতে পারো। তো সেটাকেও তোমরা লাগাতে পারো, প্রতিদিন রাতে ঘুমানোর আগে সারা গলায় ওই ক্রিমটা লাগিয়ে ঘুমাতে পারো। তো দেখবে কয়েকদিনের মধ্যে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে, আর সপ্তাহে 2 দিন করে এই উপায়টাও।
শুধু ক্রিম লাগালেই হবে না, গলাটাকে পরিষ্কার রাখতে হবে। আর গলাটাকে ডিপলি ক্লিন করার জন্য এই রিমেডিগুলোও কিন্তু ব্যবহার করতে হবে। তো অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ সুন্দর রেজাল্ট পাবে। এই ক্রিমটা নাও যদি ব্যবহার করো, শুধু রিমেডিগুলোও ব্যবহার করো সপ্তাহে দুদিন করে, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে তোমাদের সাথে এমনই ভালো ভালো বিউটি টিপস আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণে জন্য টাটা।